বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট। অংশগ্রহণকারী পাঁচটি দলই ড্রাফট থেকে নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে। তবে দিন শেষে ক্রিকেট পাড়ায় উঁকি দিয়েছে একটি বড় বিতর্ক। বিতর্কটি এ গ্রেডের ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত নিয়ে। মোট পাঁচজন ক্রিকেটার ছিলেন সর্বোচ্চ 15 লাখ পারিশ্রমিকের এ গ্রেডে। দলের সংখ্যাও যেহেতু এ গ্রেডের সদস্য সংখ্যার সমান অনুমান করা হচ্ছিল, প্রতি দলই হয়তো একজন করে গ্রেড এ ক্রিকেটার দলভুক্ত করবে। কিন্তু ড্রাফট শেষে দেখা যায় জেমকন খুলনা দলে ভিড়িয়েছে এ গ্রেডে দুই ক্রিকেটার সাকিব হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে। অন্যদিকে মিনিস্টার গ্রুপ রাজশাহীতে এ গ্রেডের কোনো ক্রিকেটারই নেই। প্রাথমিকভাবে এ গ্রেডের ক্রিকেটারদের অনেকটা আইকনের মতো বিবেচনা করা হচ্ছিল, কিন্তু এক দলে দুই এ গ্রেড ক্রিকেটার আর আরেক দলে কোনো এ গ্রেড ক্রিকেটার না থাকার বিষয়টি নিয়ে স্বভাবতই প্রশ্ন ওঠে। তবে বিসিবির দাবি, স্পন্সরদের পরিকল্পনা অনুযায়ী এমনটা করা হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, এটা প্রক্রিয়ারই একটা অংশ, এটা আগে আলোচনা করেই হয়েছে, এটা হতে পারে। দল গঠনের ব্যাপারে আমরা স্পন্সরদের সাথে যতটুকু কথা বলেছি সবাই স্বাভাবিকভাবে নিয়েছে। অবশ্য তবুও বিতর্ক থাকছেই, দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে দলগুলোর ভারসাম্য রক্ষার ওপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু এ গ্রেডের খেলোয়াড়হীন রাজশাহী স্কোয়াড একটু সাদামাটাই যেন। দল গঠনে রাজশাহীর খরচও সবচেয়ে কম হয়েছে, সেক্ষেত্রে বিসিবি প্রতি দলে একজন এ গ্রেড ক্রিকেটারের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করে দিতে পারত কিনা এমন প্রশ্ন উঠছে। এদিকে নিলাম কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে ফরচুন বরিশাল তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। দলের সবচেয়ে অভিজ্ঞ ও বড় তারকা তামিম ইকবালের হাতে নেতৃত্বের ঝান্ডা তুলে দিয়েছে বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে তামিমের অধিনায়কত্ব করতে অনাগ্রহ দেখা দিয়েছে। তবে এখন তিনি জাতীয় দলের অধিনায়ক, তাই তাকে ছাপিয়ে আর কাউকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার কথা ভাবতে পারেনি বরিশাল। তাছাড়া দলটিতে সবচেয়ে অভিজ্ঞ ও বড় তারকাও এই বাঁহাতি ব্যাটসম্যানই। তামিমের বরিশাল দলটি গড়া হয়েছে তরুণ ক্রিকেটারদের আধিক্য রেখে। দলের 7 জন ক্রিকেটারই এখন আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেনি, তবে ঘরোয়া ক্রিকেটে ঠিকই পরীক্ষিত এই তরুণেরা, যাদের মধ্যে আছেন বিসিবি প্রেসিডেন্টস কাপে দুর্দান্ত ব্যাটিং করা ইরফান শুক্কুর, বল হাতে আলো ছড়ানো সুমন খান, অনূর্ধ্ব বিশ্বকাপের নায়ক তৌহিদ হৃদয়, পারভেজ হুসেন, ইমনরা। দলটিতে আরও আছেন জাতীয় দলের তাসকিন আহমেদ, আফিফ হুসেন ধ্রুব আর আবু জাহেদ রাহিদের মতো ক্রিকেটাররা। এছাড়া আছেন অভিজ্ঞ সৌরভ ওয়ার্দি, শুভ ও কামরুল ইসলাম রাব্বি। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে যাওয়া প্লেয়ার্স ড্রাফটে ফরচুন বরিশাল খরচ করেছে 1,13,00,000 টাকা। এদিকে শতভাগ দেওয়ার অপেক্ষায় মেহেদী হাসান রানা। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করলেও বিসিবি প্রেসিডেন্টস কাপে জায়গা হয়নি বাঁহাতি পেসার মেহেদী হাসান রানার, তা নিয়ে আক্ষেপও করেছিলেন তিনি। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে তাকে দলে ভিড়িয়েছে বেক্সিমকো ঢাকা। টুর্নামেন্টে নিজের শতভাগ দেওয়ার অপেক্ষায় আছেন এ বাঁহাতি পেসার। বিসিবি প্রেসিডেন্টস কাপে জায়গা না পাওয়া রানা মুখিয়ে আছেন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের দিকে। তিনি বলছেন, একটা টুর্নামেন্ট আমি মিস করেছি প্রেসিডেন্টস কাপ, তাই আমি চাইবো বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে নিজের শতভাগ দেওয়ার, নিজেকে সেভাবেই প্রস্তুত রাখছি, সব কিছু ঠিকঠাক হচ্ছে, অনুশীলন করছি, স্কিল নিয়েও কাজ করছি, নিজের দল নিয়েও সন্তুষ্ট তিনি। তার দল বিক্সিমকো ঢাকায় রয়েছেন মুশফিকুর রহিম, পেস আক্রমণে তার সঙ্গে থাকবেন অভিজ্ঞ রুবেল হুসেইন, আবু হায়দার রনি ও মুক্তার আলী। এছাড়া বিশ্বকাপ জি অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক আকবর আলীও আছেন এ দলে। রানা মনে করেন বেশ ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে বেক্সিমকো ঢাকা। 2019 সালের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন মেহেদী হাসান রানা। 10 ম্যাচে 15.83 গড়ে 18 উইকেট শিকার করেন তিনি। এখনও পর্যন্ত 14টি টি টোয়েন্টি ম্যাচ খেলে 20 উইকেট শিকার করেছেন 23 বছর বয়সী রানা। সেই হিসেবে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে আরেকটি চমকই থাকছে রানার কাছ থেকে।